সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নসিপুর রেল ব্রিজ থেকে, যেখানে আজকে শুরু হয়েছে আমাদের ইন্সপেকশনের কাজ, সিআরএস ইন্সপেকশনের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে সেই বিখ্যাত নসিপুর রেল ব্রিজ। এই রেল ব্রিজ আর এই যে রেল লাইন, এদিকটা ছয়ে গেছে মুর্শিদাবাদে, আর এই লাইনটা চলে গেছে হচ্ছে আপনাদের আজিমগঞ্জে। তো বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূলত নসিপুর, আর এখানেই আজকে কিন্তু ট্রায়াল ট্রেন চলবে, আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে ট্রায়াল ট্রেন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে এখানে স্থানীয় মানুষ এবং রেলওয়ে কর্মকর্তা সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে। আপনারা এবং অনেক আমাদের সাংবাদিক ভাইরা, তারাও এখানে আছেন কভার করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এখানে স্যার সবাইকে সরিয়ে দিচ্ছেন, আজকে গাড়ি আসছে, আমরা নেমে যাই নিচের দিকে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে ব্রিজটি, আপনারা দেখুন এখানে একদম নীল সাদা লাল সাদা রং দিয়ে আর ব্রিজে নতুন রং করা হয়েছে। আর আজকে ইন্সপেকশন ডেটটিও এখানে কিন্তু দেওয়া আছে, ফেব্রুয়ারি 2024। দেখুন, আমি রেল ব্রিজের মধ্য দিয়ে হাঁটছি, আর ব্রিজটি এখন সম্পূর্ণরূপে তৈরি ট্রায়াল দেওয়ার জন্য, কেননা গতকাল রাত্রে এখানে ট্রেন ট্রায়াল হয়েছে, আর আজকে হচ্ছে নতুন করে 16 কোচের যে ট্রেনটি সেটিও এখানে কিন্তু ট্রায়াল দেবে। তো সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছে, আর আমি আজকে আলবিডিনে আছি এখানে উপস্থিত। আর দেখতে পাচ্ছেন এখন ওদিক থেকে যে ট্রলিগুলো, সেগুলো কিন্তু এদিকে আসছে, যেগুলো ইন্সপেকশন ট্রলি, সেই ট্রলিগুলো কিন্তু এখন এইদিকেই আসছে, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভাগীরথী নদী, ভাগীরথী নদী আর রেল ব্রিজ, খুব সুন্দর। আজকের আবহাওয়াটা সত্যি বলতে এখানকার খুবই সুন্দর, তার কারণ হচ্ছে আজকে ইন্সপেকশন ডে, এখানে মানুষজন আছে, এখানে প্যান্ডেল করা হয়েছে এবং বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। তার মধ্যে দিয়ে এখানে কিন্তু এত একটা সাজো রব, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই ইন্সপেকশন যে ট্রলিগুলো সেগুলো কিন্তু এখানে আসছে। এখানে কিন্তু আমি উপস্থিত আছি আলবিরুনি, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি নসিপুর রেল ব্রিজ থেকে, এবং এখানে ইন্সপেকশন ট্রলিগুলো কিন্তু চলে আসছে। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, ইন্সপেকশন ট্রলিগুলো কিন্তু চলে আসছে এখানে। এখানে মুর্শিদাবাদ থেকে গেছিল হচ্ছে আজিমগঞ্জের দিকে, এবং আজিমগঞ্জ থেকে ফেরত চলে আসছে এই ইন্সপেকশন ট্রলিগুলো। এখন বাজে হচ্ছে দুপুর দুটোর সময়, এক এক করে সমস্ত ট্রলি কিন্তু চলে আসছে, আর দেখতেও কিন্তু এক অসাধারণ দৃশ্য দর্শক বন্ধুরা এই মুহূর্তে। মুর্শিদাবাদ স্টেশনের দিকে ইন্সপেকশন ট্রলিগুলো কিন্তু চলে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ দিকে যে সিএস ট্রেন, যেটা একটা ইঞ্জিন, যেটা ইন্সপেকশন ইঞ্জিনের যে কর্মকর্তাদেরকে নিয়ে গিয়েছিল, সেই ইঞ্জিনটা একটা আসছেন এখান থেকে। এটা যাওয়ার পরে কিন্তু মূলত আমাদের মুর্শিদাবাদ স্টেশন থেকে সেই ট্রায়াল ট্রেনটি ছাড়া হবে, রান হবে। দেখুন ইন্সপেকশন ট্রলি যেটি মুর্শিদাবাদ যাবে, সেই গাড়িটি তুলছেন রেল লাইনে, এবং আর ওদিকে আসছে টাওয়ার ভ্যান। দেখুন এই মুহূর্তে যে টাওয়ার ভ্যান, সেই টাওয়ার ভ্যানটি চলে আসছে, নসিপুর রেলওয়ে ব্রিজ কভার করছে। এটি মূলত ইলেকট্রিক কার, এটি হচ্ছে ডিজেলের, যেটি দেখতেই পাচ্ছেন আপনারা এখানকার রেলওয়ে কর্মকর্তা এখানে উঠছেন, এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে স্পিড ট্রায়াল দেওয়া হবে এখানে।
এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের, নসিপুর রেল ব্রিজ থেকে আমি লাইভে আছি এই মুহূর্তে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে নসিপুর রেল ব্রিজ, আর চলছে হচ্ছে স্পিড ট্রায়াল। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা স্পিডে ট্রেনটি আসছে হর্ন দিতে দিতে। দেখতেই পাচ্ছেন দশটা দশ ঘন্টায় প্রায় হচ্ছে 90 থেকে 110 কিলোমিটার হচ্ছে রেঞ্জ থাকবে স্পিডের। আর আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, নসিপুর রেল ব্রিজে দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পেরিয়ে গেল। এই মুহূর্তে আপনারা লাইভ থেকে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ফিরে আসছে এই ট্রেনটি, আজিমগঞ্জ থেকে আবারও ফিরে চলে আসবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্পিডে কিন্তু কভার করলো, ফাইনাল সিআরএস কমপ্লিট। আসলে সিআরএস কিন্তু এটা কি আসলে বলছে কমপ্লিট হয়ে গেল, এই নিচে জল বইছে। আর আরেকটা জিনিস, আরও আবারও হয়তো কিছু একটা আসছে, ট্রেন মনে হয় আসছে এদিকে হর্ন দিতে দিতে। আপনাদেরকে দেখায় এখানে কিন্তু সিগন্যালিংয়ের ব্যবস্থা আছে, সব কিছু কিন্তু একদম পারফেক্টলি। আর একটা ট্রেন কিন্তু এখানে স্পিড ট্রায়াল দেওয়ার জন্য কিন্তু আসছে। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ব্রিজের ঠিক মাঝামাঝি অবস্থাতে, আমি যত দ্রুত সম্ভব আমি চলে যাই এখান থেকে। আরও আরেকটি ট্রেন আসছে দর্শক বন্ধুরা, আপনারা দেখুন আরও একটি ট্রেন আসছে স্পিড ট্রায়ালের জন্য। স্পিড ট্রায়াল কিন্তু আরও আরেকবার হচ্ছে, দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই। বন্ধুরা আমি এখন এই মুহূর্তে যে নসিপুর রেল ব্রিজে আছি, আজকে দেখলেন আপনারা ফাইনাল ইন্সপেকশন এবং তার ভিডিও, এবং এই যে বোর্ডটি নিয়ে পিছনে আছে এই বোর্ডে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, ব্রিজটি কতটুকু মাপ, কবে এটাকে কনস্ট্রাকশন হয়েছিল, হ্যান ত্যান সব কিছু। তো আজকে আমি কিন্তু আমার ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এর পিছনে মেহনত দিয়েছেন, সকলের প্রতি থাকছে আন্তরিক ভালোবাসা। জয় হিন্দ।